আবৃত্তি করছি কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো, ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছুটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গ্রামে নামি, সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাইছে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলোড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা ঘুরতে, ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না এরে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই।